Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কিন্তু অনেক রাত, রাত থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। এই কে দেখেন তো আরুন মামা, সালাম দেন। এই হচ্ছে চিনে নিত আপনারা সবাই, তাজিতা মানের আপু, আমার মামা আসছে আমার বাসায়, এইমাত্রই আসছে, এমনি আসছে, মাঝে মাঝে আসে, রাতে এসে একটু বসে তারপর চলে যায়। আর তানসি তামান্না ওরা আসতে পারে না, আসলে ওরা অনেক বিজি। আর যেহেতু তামান্না তো আফিফকে এখন আর পড়ায় না, তামান্না অন্য জায়গায় বিজি, ওর নিজের কাজ আছে সেগুলো নিয়ে অনেক বিজি। অমনি এখনও স্টুডেন্ট পড়ায়, তবে বাসায় বসে পড়ায় ওদের। আর তানসি অল্প কয়েকদিন পর আবার চলে যাবে ঢাকায়, যেহেতু তানসি একটু সিক, সেই জন্য বেশি একটা বের হইতে পারে না বাসার থেকে। তারপরে আবার এর মধ্যে ভালো হয়েছে তানসি তামান্নরা, সুস্থ ভালো আছে না? ওদের অসুখ হয়েছিল এই যে এখন সিজনাল যে সমস্যাটা সবার কিন্তু কম বেশি, সে অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে। তো রাতে আজকে রান্না করতে নিয়েছে, আমার বাসায় একদম রান্না বান্না নেই, এখন রান্না করতে হবে। ভাত খেতে খেতে 11টা বেজে যাবে। এটা হচ্ছে ডাল, প্রথমে চেয়েছিলাম ডালের বড়া করব, পরে ভাবি যে না তেলের জিনিস খাবো না, তো ডাল ভর্তা করব, ডালের ডাল পাতলা রান্না করব। তারপরে হচ্ছে আজকে দেখি আর কি কি করি, তো সাথেই থাকুন আপনারা। আমি আগে ডালটাকে ইয়া করব, সিদ্ধ বসিয়ে দেই। এতগুলো দেব না, ডাল ভর্তা অতিরিক্ত করলে আবার খাবে কে? এই যে এতটুকু করব, এর ভিতরে আর একটু পানি দিয়ে দেব। তবে চাল ধুয়ে নিলাম, চালে পানি দিয়ে ভাতটা বসিয়ে দেব। ভাত তো বসালাম, ডালও সিদ্ধ হচ্ছে, দেখো ডাল কিন্তু হয়েও যাচ্ছে। ডাল হতে সময় লাগবে না বেশি, একটা কমিয়ে দেবো চালটা। প্রেশার কুকারে আলু আর ডিম সিদ্ধ করে নেবো, কারণ ডিম ভর্তা করবো, আলু ভর্তা করবো আর ডাল বসাবো। ডাল আজকে বসাবো, টমেটো টমেটো দিয়ে ডাল বসাবো, ওটা মজা লাগে খেতে। কি করো বাবা, এই হচ্ছে আমাদের কাহিনী। আর আপনাদের ভাইয়া বাসায় নেই, আসেফ বাসায় নেই, আশফাকও বাসায় নেই। আসেফকে একটু বাজারে পাঠিয়েছি, আসেফ একটু বাজার করতে গিয়েছে টুকটাক জিনিস আনতে। আর আশফাক গেছে হচ্ছে, আর আশফাক গেছে ওর আপুর সাথে কাজেও, একটু কাজও আছে। প্লাস আমাদের যে দুলাভাই, মানে মিজান দুলাভাই, মানে সিরাপের হাজব্যান্ড, আমার নরাসের হাজব্যান্ড, তার সাথে জানি কোথায় একটু যাবে, সে তো আসছে অনেকদিন পরে। আর অনেকদিন পর আসলে কিন্তু বরিশাল মানে একটু ইয়ে হয়ে যায়, কি জানি বলে, একা চলাফেরা করা যায় একটু, কেমন যেন লাগে আমার যেটা হতো। তো সে যাই হোক, তাকে নিয়ে হয়তো আত্মীয় স্বজন বা কোথাও একটু যাবে দেখাটা টেকা করতে, এই আর কি। তারা আস্তে আস্তে তো লেট হতেও পারে, বলা যায় না। আর এদিকে আফিফের টিচার এসে তো আফিফকে পড়িয়ে গেছে, তো তখন কিন্তু আমরা ভিডিও করিনি, কারণ তখন আমি বিজি ছিলাম। আপনাদের যে আগের ভিডিওটা, ওটা একটু কাজ ছিল, ওটা কমপ্লিট করেছি। এই তো ঠিক আছে, আমি ভর্তাগুলো বানাবো, আম্মা কেন খাচ্ছি আমরা সবাই, মজা না? অনেক মজা, একটু হালকা হালকা টক। আজকে কাঁচামরিচ, চিনি আর লবণ দিয়ে মাখিয়েছে, আজকে কিচ্ছু দেয়নি, কারণ ধনিয়া পাতাও দেওয়া যায়, লেবু পাতাও দেওয়া যায়, আবার গুড় আর শুকনা মরিচ, কিন্তু আমার কাছে কোনোটাই ছিল না। এটা তো মজা, যে কটা ছিল সেই কটা দিয়ে বানানো হচ্ছে, মজা মজা অনেক। তুমি শুনে আমি জীবনেও খাই না, ভালো খাচ্ছে মজা করে।
ডাল প্রায় শুকিয়ে আসছে, আর একটু শুকনো শুকনো হবে, তখন চুলা টফ করে দেব। পানি দিয়ে দিলাম। ডিসিশন চেঞ্জ, এখন কেউ আলু ভর্তা ডিম ভর্তা খাবে না, আলু ভর্তা খাবে, ডিম খাবে ভাজা। সেই জন্য আমিও চিন্তা করলাম ঠিক আছে ডিম না হয় ভাজাই দিয়ে দেই। যাই হোক, হতে থাকুক, ভাতটাও হয়ে যাক। শুধু চেঞ্জ করে দিয়েছি, এটা দিয়েছি, আর ডালও হয়ে যাচ্ছে। বলে যে ইয়া খাবো, ডিম ভর্তা খাবো না, তুমি তো মরিচ দিয়ে ভর্তা করবা। মেজুটায় বলে যে আমাকে ডিম ভাজা করে দিও। চিন্তা করলাম যখন একজন ডিম ভাজা খাবে তাহলে ভর্তা করার দরকার কি, তাহলে ইয়া করি ডিম ভাজি করব অথবা ডিম ভুনা করব। এগুলো আপাতত হতে থাক। ওদিকে মামা বসা, আমরা বসে বসে গল্প করছিলাম, আম মাখানো খেলাম সবাই। আমি ডাল ভর্তা কখনোই হলুদ দেই না সিদ্ধ করার সময়, আমার কাছে হলুদ দেওয়া ডাল ভর্তা মজা লাগে না। আমি সবসময় এরকম নর্মাল ডাল সিদ্ধ করে ফেলি, তারপরে লবণ পরে মিশাই, কারণ আগে যদি লবণ দিয়ে ফেলি তখন দেখা যায় পরে পেঁয়াজের সাথে লবণ দিতে গেলে অনেক সময় দেখা লবণ কাটা হয়ে যায়। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আগে অল্প করে একটু ভাজবো, তারপর ডালটা দিয়ে দেবো। দিয়ে আমাদের গাছের আম, মানে আমার শ্বশুর বাড়ির গাছের আম, আমাদের ভাগে যে জায়গাগুলো সেই জায়গাতে একটা গাছে অনেকগুলো আম হয়েছে, আপনাদের ভাইয়া পাড়িয়েছে আজকে লোক দিয়ে নিয়ে আসছে, আমাদের জন্যও নিয়ে আসছে, আর ইয়াতেও নিয়ে গিয়েছে, মানে আমার দেবরকেও দিয়ে আসছে, আরও আছে এটার ভিতরে। তো আচার দেবো, সে আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়েছে, ডালটা দিয়ে দেব এখন, হাত এটাকে এখন আবার কিছুক্ষণ এবারে ভাজব। ডাল কিন্তু একদম ভেজেছে খুব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমিত, খুব বেশি দেবো না, যেহেতু এটা ইয়ে রান্না করবো, একটু চচ্চড়ি টাইপের, সেই জন্য দাঁড়া ওয়েট। এই যে দিয়ে দিলাম, ডাল রান্না করেছি, আলু ডাল ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, হ্যাঁ মানে কি এটা কি মানে ভর্তা করব, ওই চচ্চড়ি ডালের ভর্তা, না না ডাল সিদ্ধ করেছি, বাবা এটা, আর এইটা চচ্চড়ি ডাল অন্য রকম করে করছি ফ্লেভার। ওয়াও, আচ্ছা ক্যান গুড়ি খাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ে আসছো সব? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। ওকে, ডাল কমপ্লিট। একটু ধনিয়া পাতা দিলে ভালো হইতো, ফ্রিজ ডিফ্রিজেও ধনিয়া পাতা নাই, শেষ, তো এভাবেই খেতে হবে। পেঁয়াজ নিয়েছি ভর্তার জন্য, দেবো কাঁচামরিচ, আর আশফাকের ডাল উঠিয়ে রেখেছি, আশফাকের ডালে পেঁয়াজ ভেজে দেবো, কারণ আশফাক কাঁচা পেঁয়াজ খায় না, যেহেতু মসজিদে নামাজ পড়ে সেই জন্য। সৌদি আরবে বসে ওরা খেত না, একদম টোটালি খেত না, যেহেতু মসজিদে যেত নামাজ পড়তে, নিয়ম আছে মসজিদে নামাজ পড়তে গেলে কাঁচা পেঁয়াজ খেতে হয় না, মুখে যদি দুর্গন্ধ কাঁচা পেঁয়াজের থাকে তো নামাজ হবে না সেই জন্য। আর আমরা যে বাসা বসে খাই, আমরা কিন্তু রাতে দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করি তারপরে নামাজে দাঁড়াই, আর যেহেতু ঈশা নামাজ পড়ে ফেলে, আগে যদি না পড়া হয় তাহলে টিথ ব্রাশ করে তারপরে নামাজে দাঁড়াই, এরকম একটা ব্যাপার স্যাপার। আর ভোরে সুপের মানে সকালের নামাজও ওই টিথ ব্রাশ করে রাখি। যাই হোক, এখানে আমি ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ দেবো। কাঁচামরিচগুলো আমি কেঁচে দিয়ে কেটে দিচ্ছি, কারণ আমার চপিং বোর্ড নামাবো, আবার ঝামেলা করতে চাচ্ছি না আসলে। যাই হোক, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু দিলেই হবে। দিলাম সরিষার তেল, এক টুকরা লেবুর রস, লেবুর রসটা দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে। অনেকে এরকম এরকম মতে না, আমি পারি না, আমার হাত ব্যথা করে, আমি একদম বাংলা একদম ডাইরেক্ট। এখন না খাবো,
আলু ভর্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আশপাশের ডাল ভর্তা একটু দেব। আলুগুলো গরম অবস্থায় চটকালে খুব ভালো হয়, ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও কাঁটা চামচ দিয়ে করলে ম্যাশ ভালো হয় ম্যাশারের থেকেও। ডাল ভর্তা, আলু ভর্তা, এই শুকনো মরিচের লাল হতো ভর্তাটা, এই আর কি রেডি। চিলিটা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। মজা হয়েছে? আমি আমার স্পেশাল স্যান্ডউইচ বানাচ্ছি, দিয়ে দেখি তো দুইটা কিভাবে উঠাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ হাশিম রহমত ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আমি নিয়ে যাচ্ছি স্কুলে, স্কুলে যাচ্ছি, এখানে আপিফের এক্সাম চলছে, ইসলাম তো ঠিক আছে। সবাই আপিফের জন্য দোয়া করবেন, আপিফ যেন মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারে এবার, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে চলুন, আজকে নতুন একটা দিন শুরু করে দিলাম। চা খাইনি এখনও, বাসায় আসবো চা খাবো, বা চা খেতে নিয়েছি, দেখি চাপাতি নেই, চাপাতি শেষ, এখন আসার সময় চাপাতি নিয়ে আসবো। তো কালকেই চাপাতি শেষ হয়েছিল রাত্রে, ওর বাবা বাসায় নেই, সেই সকাল 6টার সময় ওর বাবা চলে গিয়েছে আমাদের আমাদের যে একটা স্টল মানে দোকান, সেই দোকানটা নতুন করে আবার করছে, নতুন করে করছে, তো তো ফ্লোরে আজকে দিচ্ছে, ঢালাই বলে যেটাকে ঢালাই দিচ্ছে, সেজন্য সে ওখানেই গেছে। তো ঠিক আছে আমরা যাই স্কুল, আর আসে আশফাকুরা ঘুমায়, আশফাকের আজকে লাস্ট রোজা, দোয়া করবেন আশফাকের জন্য। আর দুটো ভাই ঘুমাচ্ছে ওদের রুমে, আমি যেই ছেলেকে দিয়ে আসি, আর বাবা সেই সকালে উঠছে, 4 ঘন্টাও ঘুমায় নিয়ে গেছে। যাবেন করিমকুটের মসজিদের ওই জায়গায় যে স্কুল আছে না ওইখানে? হ্যাঁ বাইরে মাশাল্লাহ অনেক রোদ, তাই না বাবা? আসসালামু আলাইকুম, আসার সময় বাজারগুলো নিয়ে আসলাম, সিঁড়ির লাইট কেন জানি বন্ধ করে রাখছে, কারণটা বুঝলাম না। এসে হাত মুখটা ওয়াশ করে নাস্তা নিলাম, সকালে চা খেতে পারিনি, মনে হচ্ছিল কি জানি আর খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিলাম না, পরে আসার সময় সব কিনে নিয়ে আসলাম, আরও টুকটাক। আসলে বাজারে গেলে দেখা যায় সব কিছুই লাগে, মনে হয় যেন বাজারের কোনো শেষ নাই, মানে যা দেখি সে তাই মনে হয় এটা দরকার ওইটা দরকার। আজকে চাচ্ছি সুজির একটা পিঠা বানাবো, অসম্ভব রকমের মজা, অনেকে এই পিঠাটাই নানা রকম সিস্টেমে বানায়, আমি যে সিস্টেমটা বানাবো আপনাদের খুবই ভালো লাগবে, এবং মানে যেরকম দেখতে সুন্দর পিঠাটা তেমনি খেতে অনেক মজা, তো কালোজাম টাইপেরই অনেকটা, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি। তবে এই ভিডিওতে সেটা এত বড় ভিডিও শেয়ার নাও করতে পারি, নেক্সট ভিডিওতেই দেখে ফেলবেন, তো আজকেই বানাবো, তো আজকে এটা দুপুরের মধ্যে ভিডিওটা শেষ করে দেব। আমাদের যে দুলাভাই মানে সীমা পেয়ে আসবেন,
ওনাকে উনি বিকেল আসতে পারে দেখা করতে আমাদের সাথে, আমাদের বলতে বাচ্চাদের সাথে দেখা হয় নাই এখনো, কারণ ওই দিন তো বাচ্চারা যেতে পারেনি, এক একজন এক এক কাজে বিজি ছিল, আফিফের ইয়া ছিল, টিচার ছিল, তো সেজন্য তারা সে আসবে, বাচ্চাদের দেখে নেয় অনেক বছর। তো কালকে আমার যাওয়ার ইচ্ছা ছিল আর কত মানে মনে হচ্ছিল যাই, কিন্তু আফিফের টিচার ছিল আর এখন পরীক্ষা উপলক্ষে টিচার তো একটু বেশি টাইম পড়ায়, যার জন্য দেখা গিয়েছে আমি করতে পারিনি, যেতে পারিনি, আর এই জন্য ভাইয়া বলছে যে বিকেলে আসবে। আমি এখন একটা ইয়া বানাবো, পিঠা বানাবো, তো হয়তো এই ভিডিওর সাথে নাও দিতে পারি, এই ভিডিও কন্টিনিউ নাও করা হতে পারে, কারণ যেহেতু কালকে রাত থেকে ভিডিও শুরু করেছি শেষ করতে পারি, তো সেজন্য যেটা হবে পিঠার রেসিপি এবং ভাইয়া আসবে সেই ভিডিওগুলো ইনশাল্লাহ কালকে ভিডিওতে দেখতে পাবেন আল্লাহ যদি বাঁচায়। আর এখন তো ওই সুযোগে মা আসে না এখনো কাজ করতে, আর একটু পরে আসবে। আর আজকে আমও কাটাবো, আম কয়েকটা আম আমাদের গাছের আম, আমাদের যে জায়গা সেই জায়গায় একটা গাছ, সেই গাছে অনেকগুলো আম হয়েছে, তো সবাইকে দিয়ে কিছুটা আম নিয়ে আসছে, ওই আমটা দিয়ে আচার দিব, খুব সুন্দর করে এবার আচার দিয়ে রেখে দেবে। একটু আচারটা একটু অন্যরকমের, এই আচারটা এখনো তো আম পাকে নাই সব, চাইলে আপনারাও দেখে এইভাবে আচারটা দিতে পারেন, তো ওটাও আমি দেখাবো দু একদিনের ভিতরে ইনশাল্লাহ। আর এই তো এই আর কি, তো আজকে ভিডিওটা বাড়াবো না, আমি একটু পিঠা বানাতে যাবো এখন, আর ওই বুয়া আসলে কাজগুলো কমপ্লিট করে ফেলবে, বাচ্চাদের নাস্তা মানে আশফাকের আজকে তো শেষ রোজা আলহামদুলিল্লাহ, সন্ধ্যা তো আশফাক মাশাল ইফতারও খাবে, তো এই আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই, আর কালকে ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটা কথা, অনেকে বলতে পারেন যে দুলাভাই বিকেলে আসলো কেন, এরকম বলে তো অনেকে, সেজন্য আগের আগে আমিই বলে দিলাম, তো ইয়াতে আসে নাই কেন, দুপুরে বলেন নাই কেন বা রাতে বলেন নাই কেন, আফিফের এক্সাম চলতেছে, তো সেই জন্য আফিফের এক্সামটা একটু শেষ হলে আমাদের জন্য সুবিধা হয়, তো এখন আপাতত দুলাভাই দেখা করতে আসুক এই আর কি। তো ইনশাল্লাহ সেগুলো ইনশাল্লাহ যা যা করবো যখন যা করবো আপনারা তো আমার সাথে আছেন, দেখতে পারেন মাঝে মাঝে আমি ভিডিও দিতে পারি না সেটা সত্যি কথা, কিন্তু চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় মা আসসালামা।